ফিনসনকে মিডফিল্ডারটা খেলতে পারবে না, এটা কি আগে ঠিক ছিল? না আগে ওটা তো এটাই তো ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর, এটাই ডিসাইডিং ফ্যাক্টর। এই ছেলেটা হচ্ছে বক্স টু বক্স মিডফিল্ডার, হ্যাঁ এই প্লেয়ারটাই হচ্ছে ওদের সবচাইতে বড় প্লেয়ার, এটাকে কিভাবে মোহনবাগান কবজা করতে পারে সেটাই হচ্ছে দেখা। উনি এই জায়গাটা কাকে খেলান, উনি কি চঙ্গিকে দিয়ে ট্যাংরিকে দিয়ে কি শুরু করবে না ওই অভিজিৎকে দেবে, এটাই হচ্ছে দেখার ব্যাপার। অভিষেক রাজবংশী, অভিষেক রাজবংশী কাকে খেলাবে ওই জায়গাটা? হামিল, কারণ 15 তারিখে যে লিগ শিল্ডে ডিসাইডিং ম্যাচে হামিল খেলেছিল, হেক্টর খেলেনি, ওদের দ্রুত গতি সম্পূর্ণ ছেলে বেশি আছে, ডিয়াজ আছে, বিপিন আছে, তারপর বিক্রম বললো তোমাকে হেক্টর খেলেনি, না ওই ম্যাচে হেক্টর খেলেনি কে বলেছে তোমাকে? হেক্টরের সাথে হামিলকে জুটি দিয়েছে পরে 15 এপ্রিলের ম্যাচে হেক্টর পরে এসেছে, হামিলই খেলেছিল, শুরু করেছিল হামিল তো রেড কার্ড ছিল। না না আমি বলছি 15 এপ্রিলের ম্যাচে যেটা লিগ ডিসাইড, ওই ম্যাচে রেড কার্ড দেখেছিল বলেই তো পরবর্তীকালে ম্যাচটা খেলতে পারিনি। আমি বলছি 15 তারিখে তুমি ইয়ে খেলেছে, হেক্টর খেলেনি ফার্স্ট ইলেভেনে, হামিল ছিল, এবার কি করা উচিত? না ও হেক্টরকে দিয়েই শুরু করবে আগের ম্যাচে যা করেছে ও তাই করবে, হেক্টরকে রেখেই ও খেলবে। আর তুমি বল সবচেয়ে বিপজ্জনক না বিক্রমজিৎ না টিয়াস? হ্যাঁ সবচেয়ে বিপজ্জনক প্লেয়ার কে ওদের দলের মধ্যে? ছাংতে হচ্ছে সবচেয়ে বিপজ্জনক প্লেয়ার, বিক্রম প্রতাপ সিংহ ভালো প্লেয়ার, বিক্রম প্রতাপ সিংহ ভীষণ দ্রুতগতি সম্পন্ন ফুটবলার, আর মাঝখানে ডিয়াজ হচ্ছে আরো ডেঞ্জার, ডিয়াজ যে কোখান থেকে কিভাবে কাজ করে দেবে সেটা কেউ বুঝতে পারবে না, ফাঁকা জায়গা দিলে চলবে না ছাংতেকে বা বিক্রম প্রতাপ সিংকে, ওদের ফাঁকা জায়গা দিলেই ওরা কিন্তু জিনিসটাকে অন্যরকম করে দেবে। আর তুমি বলছো যে আকাশ মিশ্র তো খেলতে পারবে না, এটাও তো একটা অ্যাডভান্টেজ। অবশ্যই আকাশ মিশ্র না থাকাটাও অ্যাডভান্টেজ, তবে আমি তোমাকে বলছি ম্যারাথন লিগে কে আছে কে নেই সেটা বড় ব্যাপার না, এটা আইএসএল ফাইনাল, যারা খেলবে সারা বছর তারা টিমের সাথে ছিল, প্র্যাকটিস করেছে, তারা যোগ্য বলেই তাদের দলে রাখা হয়েছে, সুতরাং আমার মনে হয় এটা নিয়ে কিছু বলার নেই। এই জায়গাটাতে দুটো দলই কিন্তু চেষ্টা করবে তাদের সেরাটাকেই দেবার, এটা লিগ খেতাব, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল, এবং ব্যাক টু ব্যাক কেউ জেতেনি 100 বার, ব্যাক টু ব্যাক কেউ জেতেনি, এটাই তো মোহনবাগানের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বিশাল বড় চ্যালেঞ্জ, এবং আমার মনে হয় সেই চ্যালেঞ্জ মোহনবাগান উতরে গেল, এবং মনে হয় ইতিহাস করবে, দেখা যাক।